আমার কণ্ঠেই মরহুম মান্না, কাবিলা, ডিপজল, মিজু আহমেদ, ওমর সানি, মিশা সদাগর, সাকিব খান, সবার কণ্ঠ দিয়ে আমি একটি সিনেমা তৈরি করব এই মুহূর্তে। আর সিনেমার নাম দিব বাবা ভান্ডারি। বাবা ভান্ডারি, চলুন চলে যাচ্ছি সিনেমার জগতে। কিন্তু যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মেহরবানি করে সাবস্ক্রাইব করুন, চলুন হারিয়ে যাই। আসিতেছে দিলওয়ার জাহান ঝন্টু পরিচালিত, FI মানিক পরিচালিত এবারের ঈদে জমজমাট সিনেমা বাবা ভান্ডারি। বাবা ভান্ডারি, জি হ্যাঁ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, বরগুনা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে একযোগে চলছে এবারের সুপার বাম্পার ঘূর্ণিঝড় আকর্ষণ সিনেমা বাবা ভান্ডারি। বাবা ভান্ডারি, জি হ্যাঁ। আর এই সিনেমাতে অভিনয় করেছেন জনপ্রিয় সুপারহিট চিত্রনায়ক মান্না। ওই তো আমার মাথা নষ্ট, ওই বাবা ভান্ডারে তোর এত বড় সাহস, আমার ছোট বোন রে, আমার ছোট বোন রে, তুই গায়ে হাত দিছস, ওই কুত্তার বাচ্চা, আমি আমি তোরে লালা ফাটুস করে ফেলাবো। ওই বিনোদন প্রেমী বন্ধুরা, এখানেই শেষ নয়, আরো রয়েছে কমেডি কিং কাবিলা। বাংলার ভিত্তি মজা করে ফেরাইতেছে মিজু ভাই, আর নে কিছু কন, জি হ্যাঁ, কখনো মানব কখনো হিংস্র দানব, সেই চলচ্চিত্র জগতের ভয়ঙ্কর ভিলেন মিজু আহমেদ কি বলছে, শালির জামাল সুরে রাসি হিলিজি, বুঝতে পারি শালির জালি ধুরি, অরে কাবা কাবা করে দিতে হবি, এ শালির জামাল একেবারে ভিতর বন্ধের কেস করি, বান্দরবান খাগড়া চুরি টিনা চুট করে দিবি, আনে পালু খাই দিয়ে, ওই যে বাবা ভান্ডারি, এ সাবার যাওয়া লেটা পেটা করে ফেলেছি, প্রশাসনের চোখ ফাঁকি দি, সাদার মশালা নারীর ব্যবসা, অবৈধ ব্যবসা করতে গেছি, পাবলিক বেরিয়ে সাদারে ধরি কামা কামা করে দিতে হবি। ওদিক দিয়ে চলচ্চিত্র জগতের কখনো মানব কখনো হিংস্র দানব, প্রলয় ঝড়ের মতো ভয়ঙ্কর কাউন্টার ভিলেন খলনায়ক ড্যাঞ্জার ম্যান জাদরেল অভিনেতা দুর্ধর্ষ ভিলেন আসিতেছে, সেই চলচ্চিত্র জগতের দুর্ধর্ষ ভিলেন কখনো মানব কখনো হিংস্র দানব, প্রলয় ঝড়ের মতো ভয়ঙ্কর মিশা সদাগর মেন চরিত্রে বাবা ভান্ডারি। নামটা আমার কালু, ব্র্যান্ডটা বড় চালু, লাখ লাখ টাকার ব্যবসা আমার, কত টাকার, লাখ লাখ টাকার, বাপদাদার অগত সম্পত্তির মালিক আমি, তাই তো লোকে বলে জয়কালের ক্ষয় নাই মরণকালের ওষুধ নাই, মুসিন নজর পায়ে আর মুসল্লির নজর কপালে, আর এই বাবা ভান্ডারির নজর কলিজার ভিতরে। হ্যাঁ বাবলা, তুই জানিস না আমি কত সুন্দর তবলা বাজাইতে পারি। প্রিয় বন্ধুরা, এখানেই শেষ নয়, আসে সুপারস্টার কিং খান সাকিব খান। তোর এত বড় সাহস, তুই আমার এলাকাতে এসে বাবা ভান্ডারি সেজে অসহায় মেয়েদেরকে ইজ্জত নিয়ে লুটোলুটি করছিস, ওই কুত্তার বাচ্চা, আমি তোকে এমন বার মারব যে তুই এই ঢাকা সিটি থেকে চলে গিয়ে ভালো হয়ে যাবি, আর তুই যদি ভালো না হোস আমি তোকে এমন শাস্তি দিব আর কোনোদিন তুই কোনো খারাপ কাজ করতে পারবি না,
স্পেক্টার ওকে গ্রেফতার করো। প্রিয় বন্ধুরা, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।